হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি WIP কনস্টেবল মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমাদের ক্লাস টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর থেকে কোশ্চেন নিয়ে এসেছি। তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে তোমাদের জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ না করে। টোটাল 25 কোশ্চেন রয়েছে এবং কত অ্যান্সার করতে পারছো, অর্থাৎ তোমাদের স্কোর যেটা, সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো আবারও বলছি, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, 2 kilos অফ টি ড্যাশ 500 rupees। তো অপশন এ তে বলেছে কস্ট, বি তে বলেছে কস্টের সঙ্গে এস যুক্ত করেছে, সি তে কস্টেড এবং ডি তে কস্টিং, ইজ কস্টিং। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কষ্টের সঙ্গে কিন্তু একটা এস যুক্ত করতে হবে। দেখো, 2 কিলো চা 500 টাকা দাম, অর্থাৎ 2 কিলো চায়ের দাম 500 টাকা। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর গঠন এরকম হয়, প্রথমে সাবজেক্ট ভার্বের এক নাম্বার অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়েস, তারপর অবজেক্ট। তো ভার্বের সঙ্গে এস বা ইয়েস আমরা তখনই যুক্ত করি কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন। তো এখানে দেখতে হবে 2 কিলো চা, তো অনেকের মনে হতে পারে এটা বহুবচন, বাট 2 কিলো চা যেহেতু, এটা দেখো চা যেটা সেটা হলো আমরা ওজন বা পরিমাপ করে ব্যবহার করি। যা কিছু আমরা ওজন বা পরিমাপ করে ব্যবহার করি সেটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যা আমরা গুনতে পারি না। তো আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, থার্ড পার্সন নয়, টিটা থার্ড পার্সন নয়, অর্থাৎ পার্সন নয় বাট সিঙ্গুলার। তো সেই জন্যই কিন্তু এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। তো ক্লাস ভালো লাগলে, ফার্স্টেই বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করার, অবশ্যই শেয়ার করো। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়, হতেই পারে আমি ধরো ভুল ভুল করে ভুল অ্যান্সার বলে ফেললাম, তো সেক্ষেত্রে অবশ্যই ডাউট কনফিউশন ক্রিয়েট হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, গোপাল অ্যান্ড হিজ সিস্টার ড্যাশ কাম হ্যাজ ইজ ওয়াজ হ্যাভ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, দুটো সাবজেক্ট, অর্থাৎ গোপাল একটা, হিজ সিস্টার একটা, অর্থাৎ তার বোন, অর্থাৎ দুজন ব্যক্তি যুক্ত হয়েছে কি, অ্যান্ড দিয়ে। তো এরকম যখন হয় তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করে থাকি, অর্থাৎ সাবজেক্ট যেহেতু, অর্থাৎ সাবজেক্ট যেহেতু দুজন, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে প্লুরাল ভার্ব এখানে ব্যবহৃত হবে, যেটা অপশন ডি তে ছিল, হ্যাভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো ইজ ওয়াজ ওয়্যার হ্যাজ, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, এই যে জুরি যে বা কমিটি, এগুলো কিন্তু আমাদের হলো কালেকটিভ নাউন। তো কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হয়, আবার কখনো কখনো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তো কিভাবে বুঝবো, মিনিংটাকে লক্ষ্য রাখতে হবে, মিনিংটা সেটা, অর্থাৎ এই কালেকটিভ নাউনের মিনিংটা কেমন আসছে। এখানে বলেছে জুরি যারা ছিল ডিভাইডেড হয়েছিল, অর্থাৎ বিভক্ত বা আলাদা হয়েছিল তাদের ওপিনিয়নের ভিত্তিতে। তো ওপিনিয়ন মানে হলো মতামত। এবার ধরো একটা জুরিতে যদি 12 জন থাকে, তাহলে 12 জনের, সরি, 12 জনের মতামত, মতামত যেটা, 12 জন বা 11 জন যাই হোক না কেন, তাদের মতামত গুলো আলাদা হবে। তো আলাদা হওয়া মানে কি, 11টা মতামত বা 12টা মতামত হবে, মানে সেটা বহুবচন। তো এখানে জুরিটা অ্যাকচুয়ালি বহুবচন হিসেবেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অয়ার। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেবো। দেখো আবারও রয়েছে, দ্য জুরি ড্যাশ সিলেক্টেড ইটস চেয়ারম্যান। তো অপশন এ অয়ার, বি তে বলেছে নান, সি তে হ্যাজ, ডি তে হ্যাজ। এবার চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এখানে জুরিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সিঙ্গুলার অথবা প্লুরাল, সেটা ভাবার চেষ্টা করো। যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব। তো এখানে
জুড়ি যারা ছিল, অর্থাৎ ওই 11 জনই ধরো, 11 জন ব্যক্তি ধরো, একটা জুড়িতে 11 জন ব্যক্তি রয়েছে, তারা তাদের চেয়ারম্যান যে তাকে সিলেক্ট করেছে, তো চেয়ারম্যান তো একজনই, অর্থাৎ তাদের মতামত ওই একজনকেই সিলেক্ট করেছে। মতামতটা তাহলে কি হয়েছে, 11 জনের মতামত একই হয়েছে। একই হওয়া মানে কি, জুরিটা তখন কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার হয়ে গেলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হ্যাজ। এগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নাউনে কিন্তু এই রুলগুলো করিয়েছি, অর্থাৎ এই কালেকটিভ নাউনের রুলগুলো করানো আছে। একটু দেখে নেবে কি কি কালেকটিভ নাউনের কথা বলেছিলাম, জুরি, কমিটি, এছাড়া আরো আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য পিপল অফ ইন্ডিয়া ড্যাশ কনসার্নড অ্যাবাউট দেয়ার স্পিরিচুয়াল ওয়েলফেয়ার ইজ আর হ্যাভ হ্যাড। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের পিপল যারা। আবার এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আর কনসার্নড। পিপল অফ ইন্ডিয়া, ভারতের পিপলরা কনসার্নড হয়েছিল তো অ্যাবাউট দেয়ার স্পিরিচুয়াল ওয়েলফেয়ার। তো অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানে হ্যাভ কেন ব্যবহার করব না, দেখো এটা টেন্স অনুযায়ী প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। তো এখানে কিন্তু প্যাসিভ নয়, এখানে কিন্তু প্যাসিভ নয় অ্যাকচুয়ালি, এটা তার মানে দেখো সাধারণত অ্যাম, ইজ, আর যেটা, তারপর যদি ভার্বের থার্ড ফর্ম বসে মানে সেটা কিন্তু প্যাসিভ ফর্মই হয়, কিন্তু এখানে বলেছে ইন্ডিয়ার পিপল যারা কনসার্ন হয় অ্যাবাউট দেয়ার স্পিরিচুয়াল ওয়েলফেয়ার, তো এক্ষেত্রে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম অ্যাকচুয়ালি নয়, এটা মনে হচ্ছে ওই পার্টিসিপেল হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু অ্যাক্টিভেই রয়েছে, কারণ এখানে সাবজেক্ট যে সে নিজেই কাজটা করছে, অর্থাৎ কনসার্ন কাজ যেটা সেটা কিন্তু পিপিলরাই করছে, তো এটা কিন্তু প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভেই রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয়, এটা হয়তো পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়েছে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, এ হার্ড অফ ক্যাটেল, এ হার্ড অফ ক্যাটেল ড্যাশ গ্রেজিং ইন দা ফিল্ড আর ওয়ার ইজ হ্যাজ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। দেখো হার্ড অফ ক্যাটেল, অর্থাৎ এটাও কালেকটিভ নাউন, কিন্তু এ হার্ড যখনই আমরা ব্যবহার করলাম, অর্থাৎ গ্রুপকে বোঝালাম, এইটা কিন্তু কালেকটিভ নাউনের একটা গ্রুপকে বোঝালাম, অর্থাৎ সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত করতে হবে, অর্থাৎ ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইজ গ্রেজিং ইন দা ফিল্ড। এটা প্লুরাল ছিল, এটাও প্লুরাল ছিল, হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম বসে, বাট এখানে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, ভার্বের সঙ্গে আইএনজি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর সঙ্গে ব্যবহার করি, তো ইজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 7, 2 + 2 - 4 মেক, মেক্স, উইল মেক, মেড। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। দেখো 2 যোগ 2 এটা ইকুয়াল টু 4 হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, চিরন্তন সত্য, প্রেজেন্ট ইন্ডিফিনিট, অর্থাৎ মেক্স হয়ে যাবে সঠিক উত্তর, 2 + 2। যদি এরকম থাকতো 2 - 2, 2 - 2 যদি এরকম থাকতো, 2 - 2 - 2 ড্যাশ, অর্থাৎ তখনও কিন্তু মেক্স জিরো হতো, 2 - 2 জিরো হতো। ধরো আমি বললাম 2 × 2, ভালো করে বুঝবে, 2 × 2 যদি গুণ বোঝাতো, যদি গুণ বোঝাতো তখনও কিন্তু মেক্স হতো, যদি মেক্স হতো, ঠিক আছে। আমি যদি বলতাম 9 9 / 3, 9 / 3, ঠিক আছে, 9 / 3, তো তখনও কিন্তু মেক্স হতো, অর্থাৎ এই যে গুণ, ভাগ, যোগ, বিয়োগ যাই থাকুক না কেন, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়, বাট এটার একটা ব্যতিক্রম রুল রয়েছে যেটা আমরা একটু পরে আসবো কোশ্চেন নিয়ে, এটার একটা ব্যতিক্রম রুল আছে, সেই রুলটা একটু পরেই কোশ্চেন হিসেবে তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, অর্থাৎ পরেই রয়েছে, সেটা আমরা তখন ডিসকাস করব। তো যদি মাইনাস, টাইমস, ডিভাইডেড, প্লাস এরকম যদি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন করবে, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যারাইভ ডিয়ার ইজ আর হ্যাজ হ্যাভ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। নান থাকা মানে, নান, ইচ, এভরি এগুলো থাকা মানে সিঙ্গুলার ভার্বের ব্যবহার আমরা করে থাকি, সিঙ্গুলার ভার্ব, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর,
নান ইচ এভরি থাকা মানে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এখানে দেখো এটা সিঙ্গুলার ছিল আর এটা সিঙ্গুলার ছিল। তো ইজ এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, হ্যাভ এর পর বা হ্যাজ এর পর ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, বাট ইয়েট রয়েছে, ইয়েট থাকা মানে সেটা হলো পারফেক্ট টেন্সের গঠন। ইয়েট বা জাস্ট বা অলরেডি এগুলো থাকা মানে সেগুলো হলো পারফেক্ট টেন্সের গঠন, সেই জন্যই কিন্তু হ্যাজ কে আমরা অ্যান্সার হিসেবে নিলাম। নেক্সট কোশ্চেন, অর্থাৎ পারফেক্টে কি হয়, সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, সেটাই এখানে রয়েছে। তো ইয়েট থাকার জন্য আমরা কিন্তু হ্যাজ কে নিলাম, ইজ কে নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভেরি হেল্পফুল ভেরি ইজি আর হ্যাভ বিন ওয়ার ইজ, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে, ওয়ান এর পর অফ রয়েছে, প্লুরাল নাউন রয়েছে, প্লুরাল নাউন রয়েছে, ভার্বটা কি হবে, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ইজ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 এর জন্য অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, টু টু থার্ডস অফ দ্য অ্যাসিড ড্যাশ এভাপোরেটেড, টু থার্ডস অফ দ্য অ্যাসিড ড্যাশ এভাপোরেটেড, হ্যাজ হ্যাভ হ্যাজ বিন হ্যাভ বিন, আগে বোঝো টু থার্ডস যেটা সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল, তারপর ভাবো এটা অ্যাক্টিভে অথবা প্যাসিভে। দেখো অ্যাসিড যেটা সে নিজে নিজেই এভাপোরেটেড হয়, কারোর দ্বারা হয় না, তো কারোর দ্বারা হলে তখন প্যাসিভ, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ এর পর বিন আসবে, বাট এটা কিন্তু অ্যাক্টিভের গঠন, এটা কিন্তু অ্যাক্টিভের গঠন, ঠিক আছে। তাহলে টু থার্ডস যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ বহুবচন, তিন ভাগের দুই ভাগ, তো দুই যেটা সেটা বহুবচন, তাহলে হয়ে যাবে হ্যাভ। আর এটা যেহেতু অ্যাক্টিভ সেই জন্য কিন্তু বিনকে নিলাম না, যেহেতু অ্যাক্টিভ ভয়েস সেই জন্য বিনকে নিলাম না, হ্যাভ এর পরে ভার্বে থার্ড ফর্ম। কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর ক্লাস ভালো লাগলে লাইক এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, কি বলেছে, এ নাম্বার অফ চিলড্রেন ড্যাশ প্লেইং টুগেদার ইজ আর ওয়াজ হ্যাভ, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। রুলটা এরকমই ছিল, একটা হলো দা নাম্বার অফ দিয়েছিল, দা নাম্বার অফ, আর একটা হলো এ নাম্বার অফ, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, তাই তো। তাহলে এ নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্বকেই আমরা ব্যবহার করি, এ নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্বকেই আমরা ব্যবহার করি। তো এখানে কিন্তু আর প্লেইং, অর্থাৎ একদল, এ নাম্বার অফ চিলড্রেন, একদল চিলড্রেন খেলছে একত্রে, তো খেলিতেছে, অর্থাৎ তেছো তেছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, খেলিতেছে, তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এটা যেহেতু এ নাম্বার অফ থাকা মানে প্লুরাল, মানে আর তারপর দেখো ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট 12, হোয়াট হি সেড ড্যাশ কনসার্ন মি, ডাজ নট ডোন্ট হ্যাজ নট ইজ নট, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। হোয়াট হি সেড ড্যাশ কনসার্ন মি, অর্থাৎ সে যা বলেছিল তা আমাকে কনসার্ন করেনি, তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ডাজ নট। দেখো সে যা বলেছিল, সে যা বলেছিল, তো হোয়াট থাকা মানে সেক্ষেত্রে আমাদেরকে এটা সে যা বলেছিল আমাকে কনসার্ন করেনি, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ করতে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিটি নেগেটিভ করার জন্য আমরা ডু অথবা ডাস তারপর নট এর ব্যবহার করি। এবার ডু ব্যবহার করব নাকি ডাস, এবার হোয়াটটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা ডাস ব্যবহার করব, ডোন্ট নয়, ডু নট নয়, অর্থাৎ ডোন্টটা হলো ডু নট এর সংক্ষিপ্ত রূপ আর ডাজ নটটা হলো ডাজেন্ট, তাই না। তো হোয়াট যেহেতু এখানে, এখানে হোয়াট কে যেহেতু সাবজেক্ট হিসেবে ধরবো, তো যেহেতু সিঙ্গুলার সেই জন্য হয়ে যাবে ডাজ নট। নেক্সট 13, দ্য বুক অর দ্য পেন ড্যাশ ইন দ্য ড্রয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, ইজ আর এম নান, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। দ্য বুক অর দ্য পেন, দেখো এই অর এর কিন্তু দুটো রুল রয়েছে, অর এর কিন্তু দুখানা রুল রয়েছে, দুটো নিয়ম রয়েছে। এবার দেখো অর দিয়ে রয়েছে, এখানেও সিঙ্গুলার, দ্য বুক এখানেও সিঙ্গুলার, যদি অর দিয়ে যুক্ত থাকে এবং দুদিকেই যদি সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার ভার্ব আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইজ, বুক অথবা পেন হয় ইন দ্য ড্রয়ার। এবার পরের প্রশ্নটা তোমাদেরকে দেখাবো কতটা ইন্টারেস্টিং, দেখো কি বলেছে, দ্য বয় অর হিজ ফ্রেন্ডস ড্যাশ এভরিডে, দেখো অর দিয়ে যুক্ত হয়েছে, একটা সিঙ্গুলার রয়েছে একটা প্লুরাল রয়েছে, যদি অর দিয়ে যুক্ত হয় একটা সিঙ্গুলার একটা প্লুরাল থাকে, তাহলে আমরা কি ভার্ব ব্যবহার করব, রান, রানস, র্যান, নান, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। এবার দেখো এখানে রয়েছে এভরিডে, প্রত্যেক দিন, এভরিডে থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে,
অর্থাৎ সেক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের এক অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়েস, তারপর অবজেক্ট। এখানে আমরা ভার্বের কোন রূপটা ব্যবহার করব, এক অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়েস? যদি যদি অর দিয়ে যুক্ত হয়, দুদিকে সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার ভার্ব, কিন্তু অর দিয়ে যদি যুক্ত হয় এবং তার পরে যদি প্লুরাল থাকে, অর্থাৎ ভার্ব যেটা বসাবো তার আগে যদি প্লুরাল নাউন থাকে, অর অথবা শুধুমাত্র নর দিয়ে যদি যুক্ত হয়, তাহলে কিন্তু এই রুলটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, অর অথবা নর দিয়ে যদি থাকে, অর অথবা নর, তাহলে দুদিকে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, কিন্তু যদি প্লুরাল থাকে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, তাহলে কিন্তু আমরা প্লুরাল ভার্ব কে ব্যবহার করব। এবার থার্ড পার্সন সিঙ্গুলার হলে তবেই ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। তাহলে সিঙ্গুলার তো নয়, প্লুরাল অনুযায়ী ভার্বের ব্যবহার করব, অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপটা ব্যবহার করতে হবে, যেটা হলো অপশন এতে, অর্থাৎ রান। রানস কিন্তু নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। পপুলেশন গ্রোথ ইন অ্যাডিশন টু আদার প্রবলেমস ড্যাশ ব্যাডলি এফেক্টেড ইন্ডিয়াস গ্রোথ, ভেরি ভেরি ইন্টারেস্টিং, হ্যাজ হ্যাভ ওয়াজ হোয়ার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। পপুলেশন গ্রোথ ইন অ্যাডিশন টু আদার প্রবলেমস ড্যাশ ব্যাডলি এফেক্টেড ইন্ডিয়াস গ্রোথ। তো আমি বলেছিলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, নান বাট, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করি। পপুলেশন গ্রোথ যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, পপুলেশন গ্রোথ যেটা, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। সরি সরি সরি, পপুলেশন যেটা, ভুল বললাম, দেখো পপুলেশন গ্রোথ যেটা, এক সেকেন্ড, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, এটা ঠিক। এবার পপুলেশন গ্রোথ অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি যেটা, সেটা তো আমরা গুনতে পারছি, আমি এখানেই ভুল বলেছি, তাহলে সেটা হলো কাউন্টেবল, তাই না? কাউন্টেবল যদি হয় তাহলে আমরা প্লুরাল ভার্বটাকে ব্যবহার করব, অর্থাৎ হ্যাভ ব্যাডলি অ্যাফেক্টেড, খারাপ মানে কিভাবে ব্যাডলি ভাবে অ্যাফেক্টেড করি আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, তো সেই জন্য হয়ে যাবে হ্যাভ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? 4 5 - 20, 4 5 - 20। দেখো ওখানে বলেছিলাম প্লাস মাইনাস টাইমস, প্লাস মাইনাস টাইমস, ডিভাইডেড, এরকম থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে বলেছিলাম, অর্থাৎ তখন এগুলোকে সিঙ্গুলার হিসেবে ধরি। এখানে যেটা বলেছে 4 5 - 20, 4 × 5 20 মেক করে, অর্থাৎ গুণ করলে 20 হয়, তাই তো? মেক মেক্স, মেড ইজ মেকিং। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 16 এর জন্য? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 16। এখানে কিন্তু আর মেক্স হবে না, এখানে কিন্তু হয়ে যাবে মেক আমাদের সঠিক উত্তর। কেন? অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম একটু আগেই আপনি বলেছেন যে যদি প্লাস মাইনাস গুণ বা ভাগ এরকম থাকে তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, কিন্তু এখানে দেখো টাইমস কথাটা ছিল না, ওখানে যখন গুণ বোঝাচ্ছিলাম তখন ছিল টাইমস, আর এখানে রয়েছে 4 5। যদি ওই টাইমস না দেখে গুণ বোঝায়, যদি টাইমস কথাটা থাকে তাহলে সিঙ্গুলার, আর যদি টাইমস না থাকে, অর্থাৎ 4 5, তখন কিন্তু আমরা ভার্বের এক নাম্বার রূপটাকে বসাবো। বোঝাতে পারলাম কি? চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। আচ্ছা আগেরটা নিয়ে না আমার এখনো কনফিউশন। দেখো এখানে হ্যাভ নয়, আমি কিন্তু ভুলভালই বলছিলাম তোমাদেরকে, ঠিকই বলছিলাম ফার্স্টে, অ্যাকচুয়ালি এটা আমার মাথা থেকে যাচ্ছিলই না। দেখো এখানে অ্যান্সারটা কিন্তু ভুল, পপুলেশন গ্রোথ অর্থাৎ ইন অ্যাডিশন টু বা অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দিয়ে যুক্ত থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসে, আর পপুলেশন গ্রোথ যেটা, তা তো বৃদ্ধি যেটা, এটা অ্যাকচুয়ালি কাউন্টেবল নয়, এটা কিন্তু আনকাউন্টেবল না, আর আনকাউন্টেবল হলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি, তো এক্ষেত্রে হ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 এর জন্য হ্যাজ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। আবারও রিপিট করছি, পপুলেশন গ্রোথ যেটা সেটা কাউন্টেবল নয়, অ্যাকচুয়ালি আমি ওখানে একটু ভুল বোঝার ভুল হয়েছে আমার, দেখো হতেই পারে, তাই না? তো পপুলেশন গ্রোথ যেটা অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি যেটা, তো সেটা কিন্তু আনকাউন্টেবল হিসেবেই আমরা কাউন্ট করব, আনকাউন্টেবল হিসেবে, তো আনকাউন্টেবল হলে সেক্ষেত্রে হ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাভ নয়। বোঝাতে পারলাম? এখানে কিন্তু ভুল অ্যান্সার করছিলাম কোশ্চেন নাম্বার 15।
আর 16 এর জন্য ঠিকঠাকই বলেছি, অপশন এ সঠিক উত্তর। যদি টাইমস কথাটা না থাকে, অর্থাৎ গুণ যদি না বোঝায়, অর্থাৎ টাইমস যদি থাকে তাহলে সিঙ্গুলার, আর যদি টাইমস না থাকে তাহলে ভার্বের এক নাম্বার রূপ। ঠিক আছে, চলো নেক্সট, এটা ঠিকঠাক বলেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কি বলেছে, হুইচ ওয়ান অফ দিস বুকস ড্যাশ ইয়ার্স ইজ আর হ্যাজ হ্যাভ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। হুইচ ওয়ান অফ দিস বুকস, তো এখানে অনেকগুলো বইয়ের মধ্যে একটা সিলেক্ট করতে হচ্ছে, সেই জন্য কিন্তু হুইচ এর ব্যবহার করেছি। আমি বলেছিলাম তোমাদেরকে সিলেকশন বোঝাতে হুইচ এর ব্যবহার করি। এবার দেখো সাবজেক্ট হিসেবে অন রয়েছে, তাহলে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ হয়ে যাবে সঠিক উত্তর। দিস বুকস অর্থাৎ এই বইগুলোর মধ্যে তোমার কোনটা, তাই না? তো সেক্ষেত্রে ইজ। নেক্সট কোশ্চেন 18, 70 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স ইজ এম আর না। এগুলো তো মানে খুবই ইজি, অনেকবার পড়িয়েছি, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। তো ক্লাস যখন আমি করাই পাশে খুবই আওয়াজ হয়, তো সেক্ষেত্রে আমার কনসেন্ট্রেশনটা একটু ভঙ্গ হয়, তো অ্যাডজাস্ট করতে হবে আর কি। তো এই যে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি টাইম বা মানি বা ডিস্টেন্স, সরি ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, যেটা ডিস্টেন্স, তাই না, এগুলো যদি বোঝায়, বা মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ, তো এগুলো যদি হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করি। তো এখানে দূরত্ব বুঝিয়েছিল ডিস্টেন্স, তাহলে ইজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 19, হাফ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফ্রম অ্যানাদার কান্ট্রি। এই হাফেরও কিন্তু দুটো রুল রয়েছে, দুটোই আমরা করব, অ্যাম ইজ আর নান। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। হাফেরও কিন্তু দুটো রুল রয়েছে, ভালো করে বুঝবে। হাফ অর্থাৎ একটা, আমরা তখন কি করলাম, টু থার্ডস। দেখো এরকম যখন থাকে তখন সেটা বহুবচন হয়। যদি ওয়ান থার্ড থাকতো, যদি ওয়ান থার্ড থাকতো তাহলে কিন্তু এক বচন হতো, ঠিক আছে। এবার এখানে বলেছে হাফ অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ হাফের পর কিন্তু প্লুরাল নাউন রয়েছে। হাফের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ আর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হাফ অফ দ্য স্টুডেন্টস আর ফ্রম অ্যানাদার কান্ট্রি। নেক্সট কোশ্চেন, হাফ অফ দ্য ক্লাস ড্যাশ ফ্রম অ্যানাদার কান্ট্রি, অ্যাম ইজ আর নন। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। এখানে দেখো হাফের পর যেটা রয়েছে সেটা হলো সিঙ্গুলার নাউন। যদি হাফের পর সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে, যদি প্লুরাল থাকে প্লুরাল ভার্ব। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আগেরটা হলো আর আমাদের অ্যান্সার, কারণ প্লুরাল নাউন ছিল সেই জন্য হাফের পর, আর এখানে যেটা হলো সেটা সিঙ্গুলার ভার্ব, কারণ কি হাফের পর সিঙ্গুলার নাউন রয়েছে সেই জন্য। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, সাম অফ দিস ফ্যাক্টস ড্যাশ ইনকারেক্ট। এই সামেরও কিন্তু দুটো রুল, ইজ আর ডোন্ট ডিড নট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। সাম অফ দিস ফ্যাক্টস, দেখো সামের পর অফ রয়েছে এবং প্লুরাল নাউন রয়েছে, তার মানে প্লুরাল ভার্ব হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ আর। এই ফ্যাক্ট গুলোর মধ্যে কিছু হয় ইনকারেক্ট, হয় অর্থে আমরা আর অথবা ইজ ব্যবহার করি, যেহেতু প্লুরাল ভার্বকে বসাতে হবে, অর্থাৎ আর। নেক্সট কোশ্চেন 30%, এবার এখানে কিন্তু যদি সিঙ্গুলার থাকতো তাহলে সিঙ্গুলার বসাতে হতো, সাম অফ যদি সিঙ্গুলার থাকতো সিঙ্গুলার বসাতে হতো ভার্বটাকে, প্লুরাল আছে সেই জন্য প্লুরাল ভার্ব বসালাম। কোশ্চেন নাম্বার 22, 30% অফ দ্য কান্ট্রি ডেয়ার সাপোর্ট দ্য নিউ ল, ডোন্ট ডাজ নট হ্যাড নট নান। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। 30% অফ দ্য কান্ট্রি ড্যাশ সাপোর্ট দ্য নিউ ল, অর্থাৎ সাপোর্ট করেন, 30% মানুষজন কান্ট্রির সাপোর্ট করেন। তো এরকম থাকলে আমরা অ্যান্সার করব, অর্থাৎ এখানে ডাজ নট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো 30% ছিল, 30 থাকুক, 40 থাকুক, 70 থাকুক, যাই থাকুক, অফ ছিল, তারপর দ্য কান্ট্রি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল থাকতো তাহলে প্লুরাল ভার্বকে বসাতাম। এবার সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট যে কোনো একটা ব্যবহার করতে পারতাম, তাই না, ডু নট অথবা ডাজ নট, যেহেতু কান্ট্রি 30% সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ হয়ে যাবে সঠিক উত্তর, ডু নয় অর্থাৎ ডাজ নট। নেক্সট 23, মেনি অফ মাই ফ্রেন্ডস ড্যাশ উইথ মি অন দিস টপিক ডিস অ্যাগ্রি ডিস অ্যাগ্রিস। তো এখানে দুটো অপশন রয়েছে, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। মেনি দিয়ে কিন্তু আমি দুটো রুল তোমাদেরকে বলেছি, একটা হলো ধরো আমি এরকম বললাম মেনি এ ম্যান, আর একটা বললাম মেনি মেন। তো দেখো এখানে রয়েছে সিঙ্গুলার নাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে,
এখানে রয়েছে প্লুরাল নাউন, তারপর প্লুরাল ভার্ব বসবে। এবার এখানে দেখো মেনির পর অফ রয়েছে, অফ, তারপরে প্লুরাল নাউন রয়েছে, বহুবচন রয়েছে, ফ্রেন্ডস, বহুবচন, বন্ধুরা। তাহলে যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্বকেই আমরা বসাবো, প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব যদি হয় তাহলে এস বা ইএস হবে না, কারণ সিঙ্গুলার হলে তবেই এস বা ইএস যুক্ত হয়। তাহলে প্লুরাল যেটা সেটা হলো ডিজ্যাগ্রি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 24, 15 pounds ড্যাশ দ্য প্রাইস অফ দ্যাট জ্যাকেট, অর্থাৎ এই জ্যাকেটটার দাম হয় 15 pounds, ইজ আর। খুবই ইজি, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। ওই যে বলেছিলাম টাইম, ডিস্টেন্স, মানি, মেজারমেন্ট, এগুলো যদি বোঝায় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে, হয় অর্থে ইজ, অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 25, সেভারাল মেম্বার্স অফ দ্য স্টাফ ইন দ্য কোম্পানি ড্যাশ হায়ার স্যালারি, নিড, নিডস, অর্থাৎ এটা হলো ভার্বের এক। ভার্বের এক মানে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের এক বসবে, আর যদি ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। এবার বলেছি সেভারাল মেম্বার্স অফ দ্য স্টাফ ইন দ্য কোম্পানি ড্যাশ এ হায়ার স্যালারি, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। তো হয়তো একটু ফাস্ট তোমাদেরকে পড়ানো হয়েছে, তো যদি কারোর স্পিড নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে যেরকম আমরা ভিডিওর কোয়ালিটি বাড়াতে বা কমাতে পারি, ওখানে গিয়ে দেখবে একটা অপশনে স্পিড যেটা সেটা কিন্তু কমানো বাড়ানো যায়, তো একটু কমিয়ে নিও। ওকে, এক্ষেত্রে সেভারাল মেম্বার্স অফ দ্য অফ স্টাফ, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্লুরাল ছিল, সেভারাল মেম্বার্স প্লুরাল, তাই জন্য ভার্বের এক বসবে, অর্থাৎ নিড হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ভালো কি খারাপ। আর যদি ভালো লাগে সেক্ষেত্রে, যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, শেয়ার করে দিও। ওকে, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, বা সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সার্চ পার লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আউট অফ 25 কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে, ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস, অর্থাৎ আরো আপডেট এবং লাইভ ক্লাস দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, আর মাত্র এক্সামের কয়েকটা দিন বাকি। ওকে, তো এই কটা দিন ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, আর যদি সিমিলি, কালেকটিভ নাউন, প্রোভার্ব এবং সেই সঙ্গে আরো যেসব রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, এগুলোর ক্লাস যদি পড়তে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে WAP এক্সারসাইজ ইংলিশ, WAP এক্সারসাইজ ইংলিশ এরকম একটা প্লেলিস্ট রয়েছে, এর মধ্যে কিন্তু এই আদার্স যে টপিক গুলো সাফিক্স প্রিফিক্স সব এখানে রয়েছে, পড়ানো রয়েছে, দেখে নেবে। আর মক টেস্ট যদি করতে চাও, মক টেস্ট অনেকগুলো করিয়েছি, তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড পড়তে থাকো। চলো টাটা, বাই।